তারপরে আর একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেক মানুষ বিলম্বে আসে জুমাতে, যার ফলে প্রথম রাকাত হয়তো জুমার গেল, খুতবা তো চলেই গেছে, প্রথম রাকাতও গেছে, দ্বিতীয় রাকাতে রুকুও চলে গেছে, এই সময় এসে পৌঁছিল, সালাম ফিরেনি কিন্তু দ্বিতীয় রাকাতের রুকু শেষ হয়ে গেছে, এখন করণীয় কি? যে বলবেন হাত তুলবেন। জোর পড়তে হবে, কি করতে হবে, ঠিক না ভুল? এটা ঠিক না? ঠিক। অনেকে করে কি, মনে করে যে আমি তো জামাত পেয়েই গেছি, হ্যাঁ কি করি, দু রাকাত নামাজ পড়ে, জুমা পড়িনি, আর জুমা হবে না, আর জুমা হবে না। এই ক্ষেত্রে জুমা যখন রুকু দ্বিতীয় রাকাতের শেষ হয়ে গেছে, রুকু পেলেন না, তো আপনার জুমা মোটেই হইল না, কি করতে হবে, জোহরের নামাজ পড়তে হবে। দলিল শুনেন মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ادرك ركعه من صلاه الجمعه فقد ادرك الصلاه কেউ যদি জুমার নামাজের এক রাকাত পেয়ে যায়, فقد ادرك الصلاه তাহলে সে জুমার নামাজ পেল। আর কেউ যদি জুমার নামাজের শেষ রাকাতটাও না পায়, তাহলে সে জোহর পড়বে, অন্য রিওয়ায়েত ফালিয়ুসাল্লি জোহরান, জোহরের নামাজ পড়তে হবে, চার রাকাত নামাজ পড়তে হবে, এবং সে যদি বিনা ওজর এইরকম করে থাকে তাহলে সে গুনাহগার হবে। ধরেন কোনো জায়গা থেকে আসছেন, গাড়ি জামের মধ্যে লেট হয়ে গেছে, তাহলে শরীয়তে ওজর আছে, আপনি যদি দেরি করে না বের হয়ে থাকেন, আপনার হাতে বাসে আসছেন আপনি বা ট্রেনে আসছেন সফর করে, আর এসে জুমা মসজিদে আস্তে আস্তে মুসাফির মানুষ দেখলেন যে জুমার নামাজ আমি পেলাম না, গুনাহগার হবেন না, কিন্তু নিজের বাসাতে ঘুমাচ্ছিলেন, গোসল করছিলেন, এই করতে করতে এসে দেখছেন যে জুমার নামাজ দ্বিতীয় রাকাতে রুকু শেষ হয়ে গেছে, তাহলে জুমা ছাড়ার গোনা আপনার কাবিরা গোনা হইল, আর আপনাকে জোহর আদায় করতে হবে।